শীতকাল মানেই বাড়িতে নতুন সবজি রান্না গোনা। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি টেবিলের ওপরে বেশ অনেক রকমের শাক ছড়িয়ে আছে। তাই আর দেরি না করে বানিয়ে ফেললাম একটা নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব বানানো। আপনারা কিভাবে এই সবজিটা বানান সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে শেয়ার করছি পালং শাক এবং কড়াই শাকের একটি নতুন রেসিপি। এই রেসিপিটা বানাতে আমি এখানে হাফ আটি পালং শাক এবং দু আটি কড়াই শাক ব্যবহার করেছি। আর তার সাথে ব্যবহার করেছি বেশ অনেকগুলো সবজি, যাই সবজির মধ্যে রয়েছে শিম, বেগুন এবং আলু। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সেই সমস্ত সবজিগুলো। সবজিগুলো খুব একটা বেশি করে ভাজবো না, সামান্য কিছুটা ভেজে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এখন আপনারা হয়তো বলতেই পারেন আমি এখানে বেশ অনেকটা পরিমাণে হলুদ ব্যবহার করেছি। এই কারণে ব্যবহার করেছি, এই হলুদটা আমাদের নিজেদের বাড়ির ফ্যাক্টরিতে বানানো, আর এতে কোনো রকম কোনো কালার বা কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। গল্প করতে করতে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবং এখন দিয়ে দিচ্ছি সেই কুচিয়ে রাখা শাক। এখন একটু ভালোভাবে নিচের দিকে থাকা সবজিগুলোর সাথে শাকটাকে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা আমি সামান্য পরিমাণেই দিলাম, আর তার সাথে দিচ্ছি কিছুটা গুঁড়ো লঙ্কা। এখানে আমি গুঁড়ো লঙ্কাটা একটু কালারের জন্য ব্যবহার করেছি, তো আপনারা যদি চান তাহলে কিন্তু সম্পূর্ণটা কাঁচা লঙ্কাতেই রান্না করতে পারেন। আজকের যে রেসিপিটা শেয়ার করছি, এই রেসিপিটা বানাতে যেমন খুব একটা সময় লাগে না, তেমন কিন্তু খুব একটা বেশি ভাজাও করতে হয় না। তাই আমি একটুখানি মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। শীতকালে গরম জলে রান্না করাটা একটু বেশিই ভালো, কারণ জলের যে ঠান্ডা ভাবটা সেটা কেটে যায়। আর তাছাড়া আপনারা যারা রেগুলার আমার ভিডিও ফলো করেন তারা জানেন আমি সবসময় গরম জলই রান্নাতে ব্যবহার করি। কোনো রকম নাড়াচাড়া না করে 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। রেসিপিটা আমার প্রায় অলমোস্ট তৈরি হয়ে গেছে, এখন একটু দেখে নেওয়ার পালা যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। শাকটা তো দেখে বোঝাই যাচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে এই আলু বেগুন শিমগুলো পুরোপুরি ঘেঁটে দেবো। সবজিগুলো মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আরও দুটো কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব, আর ভাজার সময় আমি সামান্য লবণ দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। ভেজে নেওয়া পেঁয়াজটা আমি এখন এই শাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমার আজকের সুস্বাদু রেসিপি।